নমস্কার সমাচার প্লাস বাংলায় আপনাদের স্বাগত জানাই। এই মুহূর্তে আমি স্নেহা রয়েছে আপনাদের সঙ্গে। আজ অর্থাৎ বৃহস্পতিবার 2022 আইপিএল এ মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস। প্রতিপক্ষের নিরীখে যদি বলা হয়, দিল্লি যথেষ্ট শক্তিশালী দল। এই দিল্লির বিরুদ্ধে প্রথম ম্যাচে পরাজিত হয়েছিল কেকেআর, এরপর পরপর তিন ম্যাচে পরাজয়ের ধাক্কা পেয়েছে শ্রেয়াস আইয়াররা। দিল্লির বিরুদ্ধে আবার ঘুরে দাঁড়াতেও চাইবে শ্রেয়াস অ্যান্ড কোম্পানি। যতই হোক, দিল্লি কিন্তু অধিনায়ক শ্রেয়াসের প্রাক্তন দলও, তাই 2022 আইপিএলে প্রথম ম্যাচে দিল্লির কাছে পরাজিত হওয়ার ধাক্কা একটা যেমন থাকবে মাথায়, তেমনই আবার প্রাক্তন দলের কাছে দ্বিতীয়বার পরাজিত হতে চাইবেন না অধিনায়ক শ্রেয়াস। দিল্লি বনাম কেকেআর এই ম্যাচে নজরে কোন কোন তারকারা থাকবেন তা আজকের এই প্রি ম্যাচ অ্যানালিসিসে দেখে নেওয়া যাক। কেকেআরের তরফ থেকে যদি বলা হয়, তাহলে কেকেআর গোটা দলটাকে কেমন একটা যেন ছন্দহীন দেখাচ্ছে। ব্যক্তিগতভাবে কিছু কিছু খেলোয়াড়রা ভালো পারফর্ম করলেও ঠিক যেন খাপে খাপ মিলছে না। ব্যাটাররা কোনো সময় যদি ভালো পারফর্ম করেন, তাহলে বোলাররা ব্যর্থ হচ্ছেন। বোলাররা ভালো পারফর্ম করলে ব্যাটিং বিভাগ ডুবিয়ে দিচ্ছে। প্যাট কামিন্সের পরিবর্তে টিম সাউদিকে খেলিয়েছিল, শেষ ম্যাচে খেলিয়েছিল কেকেআর, সেই সিদ্ধান্ত সঠিক প্রমাণিত হয়েছে। কিন্তু বাকি বোলিং বিভাগ, স্পিন বিভাগে সুনীল নারায়ণ বাদে বরুণ চক্রবর্তী যাকে রিটেন করেছিল কেকেআর, তিনি কিন্তু ভরসা জোগাতে ব্যর্থ হচ্ছেন। তো সেই দিকে বরুণের বিরুদ্ধে কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার সময় চলে এসেছে কি না কেকেআর শিবিরকে কিন্তু তা ভাবতে হবে। পাশাপাশি নিতেশ রানা, প্রাক্তন নাইট যাকে নিলাম থেকে দলে নিয়েছিল কেকেআর, তিনিও কিন্তু ব্যর্থ হতে যে খুব সফল হয়েছেন তা নন। ফলে নিতেশের বিরুদ্ধেও কেকেআরকে কোনো কঠিন সিদ্ধান্ত নিতে হবে কি না সেটিও ভাবার সময় কিন্তু চলে এসেছে। অপরদিকে দিল্লি দলের দিকে যদি বলা হয়, তারা শেষ ম্যাচে রাজস্থানের কাছে পরাজিত হয়েছে, কিন্তু প্রতিপক্ষ হিসেবে দিল্লি খুবই কঠিন। বল হাতে প্রাক্তন নাইট কেকেআরেরই প্রাক্তন তারকা কুলদীপ যাদব দুরন্ত ছন্দে রয়েছেন। পাশাপাশি ঋষভ পন্ত ভালো অধিনায়কত্ব করছেন। অক্ষর প্যাটেল বলা হোক বা শার্দুল ঠাকুর, দিল্লি দলের একাধিক খেলোয়াড় ভালো পারফর্ম করছেন। তাই কেকেআরের দিল্লির বিরুদ্ধে ম্যাচে একটাই লক্ষ্য হবে, তা হলো যেই দলের বিরুদ্ধে পরাজিত হয়ে এই পরাজয়ের সরণিতে দল ঢুকে পড়েছে, সেই দলকে পরাজিত করেই আবার জয়ের সরণিতে প্রত্যাবর্তন করা। এখনও পর্যন্ত আটটি ম্যাচ খেলে পাঁচটিতে পরাজিত হয়েছে কেকেআর, এর মধ্যে আবার শেষ চারটি ম্যাচেই হারের মুখ দেখেছে নাইটরা। তাই এবার শ্রেয়াস আইয়ার অ্যান্ড কোম্পানির লক্ষ্য এটাই থাকবে, তাদের প্রাক্তন দল অর্থাৎ অধিনায়ক শ্রেয়াসের প্রাক্তন দলকে ফিরতি ম্যাচে পরাজিত করেই জয়ের সরণিতে ফেরা। তাই এবার দেখা যাক আজকের এই ম্যাচে নাইটদের এই লক্ষ্য সাধন হয় কি না। আইপিএলের দুনিয়ার সকল খবরের পাশাপাশি খেলার জগতের সব ধরনের খবরের আপডেট পেতে চোখ রাখুন সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজে। পাশাপাশি 2022 আইপিএলে কেকেআরের সকল ম্যাচের লাইভ আপডেট পেতে চোখ রাখুন সমাচার প্লাস বাংলার ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে। সমাচার প্লাস বাংলা, যে বাংলা ভারতকে পথ দেখায়।